প্রভাত বন্ধুরা, অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো মহা অষ্টমী, তো একদম অষ্টমীর ট্রেডিশনাল লুক, লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন যাবো অঞ্জলি দিতে, 9:45 বাজে, লেটই হয়ে গেছে। ছর্দিরা তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসছে, আমারই একটু লেট হলো, কারণ মেঘাকে রেডি করা, আমাকে রেডি করা, বাচ্চাকে রেডি করে নিজে রেডি হতে গেলে না দেখবে একটু টাইম লেগে যায়। আর অষ্টমী স্পেশাল সাজ বলে কথা, একটু তো সাজুগুজি করতেই হবে। তো অলরেডি দেখো, শুনতেই পাচ্ছ অঞ্জলি হচ্ছে, তো এখন যাই আগে অঞ্জলিটা দিয়ে আসি, তারপর আবার দুপুরবেলা মায়েদের নিয়ে বেরোনোর একটু প্ল্যান আছে। ভবতারিণী দুর্গা দেবী নমস্তুতে নমঃ, জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকারী কপালিনী দুর্গা সেবা সমারাত্রী সহাশোধা নমস্তুতে নমস্তুতে। হঠাৎ করে দেখলাম এখানে সাউন্ডটা অফ হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, এই যে দেখো রেডি হয়ে গেছি, এসে খানিকক্ষণ বসলাম ঘরে, একটু চাটা খেলাম, একটু ফেসবুকে লাইভ করলাম, আর এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হলদিরাম। তো প্রত্যেক বছর অষ্টমীর দিনটা চেষ্টা করি মা মাসিকে নিয়ে বেরানোর, কারণ ওরা তো এমনিতে বেরোতে পারে না খুব একটা, অনেকটাই বয়স হয়ে গেছে। তো অষ্টমীর দিনটা চেষ্টা করি ওদেরকে নিয়ে বেরোনোর, আর নবমীর দিনটা বাড়ি গিয়ে আমার মায়ের সাথে বেরোই। তবে এই বছর আর বাড়ি যাওয়া হবে না, তো এখন রেডি হয়ে গেছি, আমিও বেরিয়ে গেছি, আর মাসি আসছে আর কি। মাসি এখন দরজায় তালা দিচ্ছে, আর এই যশুদীপ্ত বাবু আর মা আগে আগে যাচ্ছে, আর আমরা পিছন পিছন। তো এই যে আমি, আমার পাশে মেঘারানী, মাসি আর মা, এসেছি হলদিরাম। আর হলদিরামটা দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে পুজোর সময় না খুব ভালো করে সাজায়। আর সত্যি কথা বলতে পুজোর সময় এরকম পরিবার নিয়ে সবার সাথে বেরোতে পারলে ভীষণই ভালো লাগে। পুজোর সময় বলে নিচেটা দেখো বাফেট চালু করেছে ওরা, মানে দুপুরে লাঞ্চ বাফেট। মাথা ঘুরছে যেহেতু অষ্টমীর দিন, মানে ম্যাক্সিমাম লোকেই যেটা দেখলাম দুপুরবেলা অনেকেই এখানে লাঞ্চ করতে এসছে। তো দেখো, মানে আমরা যখন এসেছিলাম তাও একটু ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে পুরো ভিড় হয়েছে। আর ওই যে মেঘা, মাসি আর মা বসে রয়েছে, আমি আর সুদীপ্ত খাবার নিতে এসেছি। আর সব থেকে বড়ো কথা, ম্যাক্সিমাম লোক লুচি, তারপরে ক্লাব সবজি কচুরি, এটা তো আমি তো ধোসা নিয়েছি, আর ওরা সবাই লুচি, ছোলার ডাল, ক্লাব সবজি কচুরি, আর এক্সট্রা আলুর দম নিয়েছে, আলুর দমটা রাখা রয়েছে। তো মেঘারানির পেয়ে গেছে খিদে, তোকে বললাম তুই এখান থেকে নিয়ে ততক্ষণ খা যতক্ষণ না বাবা আসছে। সুদীপ্তবাবুও চলে এসেছে, তো মা আর মাসি খেয়েছিল লুচি ছোলার ডাল, সুদীপ্তও লুচি ছোলার ডাল, ক্লাব সবজি কচুরি, আর তার সাথে গোলাপজামুন, সব মিলিয়ে মিশিয়ে খেয়েছে, আর আমি খেয়েছিলাম ধোসা। তো সবাই একসাথে এরকম বসে খাবার মজাই আলাদা। তো ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি অষ্টমীর দিন অন্তত মাকে মাসিকে নিয়ে একটু বেরানোর, কারণ বাকির সময় তো ওরা খুব একটা বেরোতে পারে না, হাঁটতেও পারে না, আর বাইরের খাবার ওরা একদমই অ্যাভয়েড করে। খাওয়ার শেষে হট গোলাপজামুন, তার সাথে রসমালাই, সুদীপ তো আগেই খেয়ে নিয়েছে, আমাদেরটা পরে নিয়ে এসেছিলাম। আর বেরিয়ে একটু ফটো সেশন, এদিকে তাকাও স্মাইল। কি হলো কি হলো, চলে এসেছি বাড়িতে, এসে চেঞ্জ চেঞ্জ করে একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ বিকেলবেলা আবার বেরোনো আছে। তো সকালটা এত ভালো শুরু হলো, মাকে নিয়ে বেরোলাম, এত ভালো কাটলো, কিন্তু ওখানে গিয়ে মায়ের হঠাৎ করেই দেখলে ভিডিওটা করতে করতেই হঠাৎ স্টপ করে দিয়েছিল, কারণ মায়ের হঠাৎ করে না ভীষণ মাথা ঘুরে গেছিলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, লিফটে নেমেছি, তো এবার লিফটে দেখবে নামলে একটা মাথাটা কিরম ঘোরে মনে হয়। তারপরে মা তো এমনি তোমাদেরকে সবসময়ই বলি যে বাইরের খাবার একদমই খায় না, টোটালি বাড়ির খাবার, পাতলা মাছের ঝোল ভাত। তো এবার
ওখানে গেছি, ওখানে যেহেতু সব কিছু ঘিয়ের না, তাও মা অল্পই খেয়েছে, মা দুটোই লুচি খেয়েছে, বেশি খায়নি। কিন্তু তারপরে ওই যে গুলাব জামুনটা খেয়েছে না, ওটা মনে হয় মায়ের হজম হয়নি। এবার আমরা খাবো, মা খাবে না, ওটাও একটা কিরম লাগে। এবার মাকে বলেছি খাবে, মা বলেছে হ্যাঁ। সুদীপ্ত তো আমাকে পরে কি বকছে, বলছে মাকে কেন দিলে গুলাব জামুনটা, কিন্তু দেখো আমরা খাবো, ওনাকে দেবো না, এটা তো কেমন লাগে। এবার ও ছেলে, ও বোঝে ব্যাপারটা যে মায়ের হয়তো হজম হবে না, কিন্তু আমি তো বৌমা, এবার আমি না দিলে আমার একটা মনে হয় যে আমরা খাবো মাকে দেবো না। তো যাই হোক, মায়ের মনে হয় গ্যাস হয়ে গেছিলো, মাথা ঘুরে গেছে, তারপর আবার চোখে মুখে জল দেওয়া হলো, এ হলো, আবার ট্যাক্সি ডাকা হলো। তার মধ্যে আমি ওলা উবের অ্যাপটাও আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। ট্যাক্সিওয়ালারা আসতে চায় না, অল্প ডিস্টেন্স, পুজোর সময় অনেক করে রিকোয়েস্ট করা হলো একটা ট্যাক্সিওয়ালাকে, প্লিজ চলুন, বয়স্ক মানুষ। তারপরে ওখানে কিছু ছেলেটেলেরা ছিল, ওরাও বললো যে নিয়ে যান, এরকম বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেছে, কেন আপনারা এরকম করেন বকাবকি করাতে। তো একটা ট্যাক্সিওয়ালা লাস্টে রাজি হলো, অনেকটাই বেশি অ্যামাউন্ট নিয়েছে, যাই হোক সেটা পরের কথা। তো এখন মা ঘরে ঘুমোচ্ছে, বললো একটুখানি ঠিক আছে, এখন অসুবিধে নেই আর কিছু, এখন বাজে 2:30 বাজে, তো একটু রেস্ট নিয়ে নিয়ে টিয়ে তারপর বিকেলবেলা দেখি বেরোবো, বিকেলে কাছাকাছির মধ্যেই বেরোবো, খুব একটা ডিস্টেন্সে নয়। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম, ছোটো একটা ব্লগই রাখলাম, বিকেলের ব্লগটা আলাদা করেই করবো। তো তোমরা সবাই খুব ভালো করে পুজো এনজয় করো, আর কি বলবো। আর এখানে এখন ঢাকটা অফ আছে বলে এখন ভিডিওটা করছি না, সারাক্ষণ ঢাক বাজছে, গান বাজছে, তো কপিরাইটের ভয় লাগে। তো খুব ভালো করে পুজো এনজয় করো, আমরাও কাটাচ্ছি মোটামুটি ভালো করেই পুজো। ব্লগটা কেমন লাগলো আর বলবো না, তবে মায়ের অঞ্জলি ছিল আজকে, মানে প্রে করবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে।